কৃষিতে একটা লং জার্নি। আমি 2012 সালে ঢাকায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই ত্রিপুলিতে। তখন তো এত ই কমার্সের ইয়ে ছিল না। বা দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি জেনে বুঝে সঠিক সময়ে সঠিক উপায়ে কৃষিতে বিনিয়োগ করা যায়, আমার মনে হয় কৃষিতে লস হবে না। মাটিতে যে জৈব পদার্থের পরিমাণ 5% জৈব পদার্থের পরিমাণ লাগে, সেখানে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখা, মানে মাটি পরীক্ষা করে দেখা গেছে যে 1%, কোনো কোনো জায়গায় 1%-এর একটু বেশি। তো আপনি আসলে কৃষিতে আসার কারণ কি? আপনার আপনি কি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা আমার ত্রিপলিতে। ত্রিপলি থেকে কৃষিতে কেমন?